extra time. রবিবারে শিলং লজং ম্যাচ খেলতে পারবেন না জানেন, তবে এরপরে 28শে ডিসেম্বর নরোকার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচটা খেলতে মুখিয়ে সনি নর্ডে মাঠে নামতে কতটা মরিয়ে তিনি বোঝা যাচ্ছিল শনিবারের অনুশীলনেই। বলের উপর ব্যালেন্স প্র্যাকটিস, স্প্রিন্ট টানা, সাইক্লিং এসব তো ছিলই, একই সঙ্গে অনুশীলনের একদম শেষে মাঠের দুই প্রান্তে চুটিয়ে স্প্রিন্ট টানলেন হাইতির এই তারকা ফুটবলার। অনুশীলনের শেষে লেজার ট্রিটমেন্ট নেওয়ার জন্য ফিজিওথেরাপিস্টের কাছে যান সনি। সব মিলিয়ে নেরোকার বিরুদ্ধে তার খেলার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। এদিন মাঠ ছাড়ার আগে সনি বলেও যান, চোটের জায়গায় আর কোনো ব্যথা নেই, তিনি ভালো আছেন। সাইক্লিং এর সময় সনির সঙ্গে কথা বলেন শঙ্কর, কারণ তিনিও যে ডাক্তারের রিপোর্টের অপেক্ষাতেই রয়েছেন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।